আজকের বিষয় কিংবদন্তি অভিনেতা সন্তোষ দত্ত। বাংলা চলচ্চিত্রের দীর্ঘকালীন প্রবাহমানতায় যে সকল মহান অভিনেতা তাদের অসামান্য সাবলীল অভিনয় দক্ষতায় সমৃদ্ধ করেছেন এই শিল্প মাধ্যমকে, তাদের মধ্যে অন্যতম একজন হলেন সন্তোষ দত্ত। বাংলা সিনেমায় কৌতুক অভিনয়ের জন্য মূলত জনপ্রিয় হলেও গুরুত্বপূর্ণ চরিত্রেও অনবদ্য সাবলীল অভিনয়ে আপামর বঙ্গবাসীকে তিনি মুগ্ধ করেছেন বারংবার। যদিও তিনি নিজের পেশাগত জীবন শুরু করেছিলেন একজন জাঁদরেল আইনজীবী হিসাবে, সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি গোয়েন্দা ফেলুদার বন্ধু লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ুর ভূমিকায় সন্তোষ দত্তের অভিনয় বাংলা চলচ্চিত্রের সম্পদ হয়ে রয়েছে। সত্যজিৎ রায়ের একাধিক চলচ্চিত্রে অবিস্মরণীয় সব চরিত্রে তিনি অভিনয় তো করেছেনই, সেই সঙ্গে গোপাল ভাঁড়ের মতো আরো নানা চরিত্রে তাঁর অভিনয় দক্ষতা অকুণ্ঠ প্রশংসা দাবি করে। সিনেমা ছাড়াও তাঁকে টিভি সিরিয়ালেও দেখা গিয়েছিল। 1925 সালের 2রা ডিসেম্বর কলকাতায় সন্তোষ দত্ত জন্মগ্রহণ করেন। কলকাতার আমহার্স্ট রোতে ছিল তাঁর পৈতৃক বাড়ি এবং বর্ধমানের কুরমন গ্রামে ছিল তাঁর দেশের বাড়ি। বিদ্যাসাগর কলেজে থার্ড ইয়ারের ছাত্র থাকাকালীন মাত্র 19 বছর বয়সে সন্তোষ দত্তের বিবাহ দেন তাঁর পিতা। পাত্রী ছিলেন মানিকতলার কারবালা ট্যাঙ্ক লেনের বাসিন্দা প্রতিমা দেবী। পরবর্তীতে তাঁদের এক কন্যার জন্ম হয় যার নাম লাবণ্য। ছোটবেলা থেকেই অভিনয়ের শখ সন্তোষ দত্তের ভিতরে মাথা চাড়া দিয়ে উঠেছিল। তবে এই শখটি গড়ে উঠবার পিছনে তাঁর পিতারও যথেষ্ট ভূমিকা ছিল, কারণ সন্তোষ দত্তের পিতা ছিলেন একজন মঞ্চাভিনেতা। ছোটবেলায় পিতার হাত ধরে তিনি গিরিশ ঘোষের নাটক দেখতে যেতেন। এছাড়াও দেশের বাড়িতে থাকাকালীন অনেক ছোট বয়স থেকেই গ্রাম্য পালা পার্বণে অনুষ্ঠিত নাটকে তিনি অভিনয় করতেন। মাত্র 7 বছর বয়সে এরকম এক গ্রামের অনুষ্ঠানে শাহজাহান নাটকে অভিনয়ের মাধ্যমে তাঁর অভিনয় জগতে হাতেখড়ি হয়। তবে অভিনয়কে পেশা হিসাবে নেওয়ার আগে কিছু সময় তিনি ব্যাংকেও চাকরি করেছিলেন। তৎকালীন ইম্পেরিয়াল ব্যাংক অধুনা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে প্রথমবারেই প্রথম তালিকার একদম প্রথমে তাঁর নাম আসে। কিন্তু কোনো এক সূত্র মারফত তিনি জানতে পারেন যে চাকরিটি যদি তিনি না নেন তবে তাঁর জায়গায় সদ্য বৃত্তিহারা এক যুবকের চাকরি হতে পারে। তখন তিনি সেই যুবকটিকে চাকরিটি দেওয়ার জন্য তালিকায় প্রথম নাম থাকা সত্ত্বেও চাকরি গ্রহণে অসম্মত হন। অবশ্য পরের মাসে ব্যাংক যেচেই তাকে ডাক পাঠিয়েছিল। এই সময় ব্যাংকের কাজ করবার সঙ্গে সঙ্গে তিনি আইন নিয়ে পড়াশোনা শুরু করেন। যখন ব্যাংক থেকে তাঁকে জানানো হল যে তাঁর বদলি হয়ে যাবে উড়িষ্যায়, তখনই তিনি আগুপিছু না ভেবেই ব্যাংকের চাকরি ছেড়ে দিলেন। এরপর সন্তোষ দত্ত একজন ফৌজদারি আইনজীবী হিসাবে তাঁর কর্মজীবন শুরু করেন। আইনজীবী হিসাবে কাজ করবার পাশাপাশি তিনি কিন্তু নিজের আসল ভালোবাসার জায়গাটি ত্যাগ করেননি। এই সময় তিনি অভিনয়ও চালিয়ে গিয়েছেন পাশাপাশি। দুর্গাপুর নাট্যোৎসবের সময় দুবেলা ট্রেনে যাতায়াত করে তিনি একদিকে অভিনয় করেছেন, আবার ফিরে এসে কোর্টের মামলা সংক্রান্ত কাজকর্ম সামলেছেন। এই সময় সন্তোষ দত্ত অনেক জটিল ও গুরুত্বপূর্ণ মামলা লড়েছিলেন। অনেকেই হয়তো শুনলে বিস্মিত হবেন যে হেমন্ত বসু হত্যাকাণ্ড, দেবযানী বণিক হত্যা মামলা ইত্যাদি বিভিন্ন মামলার সঙ্গে আইনজীবী হিসাবে জড়িত ছিলেন সন্তোষ দত্ত। আবার
নেপাল রায় হত্যা মামলার সময় অভিযুক্তদের পক্ষে তিনি যখন লড়ছিলেন তখন মামলা থেকে সরে আসার জন্য তিনি ফোনে হুমকি পর্যন্ত পেয়েছিলেন, কিন্তু মামলা থেকে মোটেই পিছিয়ে আসেননি। থিয়েটারের প্রতি আন্তরিক আকর্ষণ থেকেই একসময় সবিতাব্রত দত্ত নির্মল কুমারদের মতো মানুষদের নিয়ে সন্তোষ দত্ত গড়ে তুলেছিলেন আনন্দম নাট্যগোষ্ঠী। পরে এই নাট্যগোষ্ঠীর নাম হয়েছিল রূপকার। ১৯৫৭ সালে সন্তোষ দত্তের দল রূপকার মহারাষ্ট্র নিবাস হলে সুকুমার রায়ের চলচ্চিত্র চঞ্চরীর অভিনয় করে। সেই নাটকে ভবদুলালের চরিত্রে অভিনয় করেছিলেন সন্তোষ দত্ত। সেই সময় শোতে দর্শক আসনে বসেছিলেন বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায়। আর এই সময় ভবদুলালের চরিত্রে সন্তোষ দত্তের অভিনয় পাকা জহুরি সত্যজিৎ রায়ের মনে ধরেছিল। এই সময় থেকেই সন্তোষ দত্ত রয়ে গেলেন সত্যজিতের মননে। এরপর যখন সত্যজিৎ রায় রাজশেখর বসুর গল্প থেকে ১৯৫৮ সালে পরশপাথর চলচ্চিত্রটি নির্মাণ করেন তখন ছোট্ট একটি ঘোষকের চরিত্রের জন্য তিনি তলব করেন সন্তোষ দত্তকে। সেই থেকেই সন্তোষ দত্তের চলচ্চিত্রে অভিনয় শুরু হয়। এরপর একে একে নানা রকমের ভূমিকায় তাঁর অবিস্মরণীয় অভিনয় মন্ত্রমুগ্ধ করে দিয়েছিল আপামর বাঙালিকে। সন্তোষ দত্তকে বাঙালি বোধহয় সবচেয়ে বেশি চেনেন জটায়ু চরিত্রটির জন্য। এই কিংবদন্তি চরিত্রটির স্রষ্টা সত্যজিৎ রায়। গোয়েন্দা ফেলুদার বন্ধু লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু সত্যজিতের অমর সৃষ্টিগুলির মধ্যে অন্যতম একটি। যে গল্পে লালমোহনের সঙ্গে প্রথমবার দেখা হয়েছিল জটায়ুর, সেই গল্পটি অর্থাৎ সোনার কেল্লা থেকে সিনেমা তৈরির সিদ্ধান্ত নেন সত্যজিৎ রায়। জটায়ুর চরিত্রে অন্য কাউকে না ভেবে তিনি সন্তোষ দত্তকেই বেছে নেন। কিন্তু এই সিনেমা এবং এই চরিত্রটি সন্তোষ দত্তের প্রায় হাতছাড়া হয়ে যাচ্ছিল। গল্পটি রাজস্থানের প্রেক্ষাপটে, তাই ঠিক হয় শুটিং হবে সেখানেই। সন্তোষ দত্তকেও প্রায় এক মাস রাজস্থানে শুটিংয়ের জন্য থাকতে হবে। কিন্তু সেই সময় একটি জটিল হত্যা সংক্রান্ত মামলা নিয়ে তাঁকে দিনরাত পরিশ্রম করতে হচ্ছে এবং যেদিন রাজস্থান যাওয়ার কথা সেই দিনই পড়েছিল মামলার শুনানির তারিখ। তখন মামলার দিনক্ষণ পিছিয়ে দেওয়া অত সহজ ছিল না। নিরুপায় হয়ে সন্তোষ দত্ত ফোন করলেন বিরোধী পক্ষের আইনজীবীকে এবং তাঁকে তিনি সমস্ত কথা খুলে বললেন। বিরোধী পক্ষের উকিল অবশ্য এই ব্যাপারে সন্তোষ দত্তকে সাহায্যই করেন এবং মামলা পিছানোর আর্জি নিয়ে জজ সাহেবের কাছে তিনি পিটিশনও জমা দেন। এমন সহযোগিতার ফলেই শেষমেশ সোনার কেল্লা ছবিতে অভিনয় করতে পেরেছিলেন সন্তোষ দত্ত। সন্তোষ দত্ত যেমন পরিশ্রমী প্রকৃতির মানুষ ছিলেন, তেমনি তিনি অতি সাধারণ জীবনযাপনও করতেন। ১৯৭৮ সাল পর্যন্ত তিনি কোর্টে যেতেন বাসে ট্রামে চেপে। কখনো কখনো রাস্তার মানুষ তাঁকে চিনেও ফেলতেন। অবশেষে অনেকের অনেক বলায় বাধ্য হয়ে একটি নেভি ব্লু রঙের অ্যাম্বাসাডার তিনি কিনেছিলেন। ফেলুদার একটি গল্পে হয়তো সন্তোষ দত্তের এই গাড়ি কেনাকে মাথায় রেখেই সত্যজিৎ রায় জটায়ুর নতুন গাড়ি কেনার কথা লিখেছিলেন। সত্যজিতের করা জটায়ুর অলঙ্করণগুলি যে আদতে সন্তোষ দত্তেরই একরকম প্রতিকৃতি তা বলার অপেক্ষা রাখে না। সন্তোষ দত্ত ছিলেন ফুটবলের ভীষণ ভক্ত এবং তাঁর প্রিয় দল ছিল মোহনবাগান। আবার অবসর বিনোদনে তিনি রান্না করতেও পছন্দ করতেন। এছাড়াও তাঁর বিপুল পড়াশোনা ছিল। পড়াশোনা করতে করতেই তিনি ভক্ত হয়ে পড়েছিলেন হলিউডের বিখ্যাত কমেডিয়ান গ্রাউচো মাস্কের। সন্তোষের হাতের লেখাটিও ছিল দেখবার মতন।
ক্যালিগ্রাফি অর্থাৎ বিভিন্ন ধরনের হরফ লেখাতেও ছিল তাঁর অসামান্য দক্ষতা। সত্যজিৎ রায় ছাড়াও বাংলা চলচ্চিত্রের যে সকল জনপ্রিয় পরিচালকদের সঙ্গে সন্তোষ দত্ত কাজ করেছিলেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন তরুণ মজুমদার, দীনেন গুপ্ত, উমানাথ ভট্টাচার্য, পার্থপ্রতিম চৌধুরী, পীযূষ বসু, পূর্ণেন্দু পত্রী, সলিল দত্ত প্রমুখ। তরুণ মজুমদারের পরিচালনায় গণদেবতা, দীনেন গুপ্তের পরিচালনায় মর্জিনা আবদুল্লাহ, উমানাথ ভট্টাচার্যের পরিচালনায় চারমূর্তি ও শ্রীমান পৃথ্বীরাজ, পার্থপ্রতিম চৌধুরীর পরিচালনায় যদুবংশ ও পূজারিণী, পীযূষ বসুর সিস্টার, পূর্ণেন্দু পত্রীর মালঞ্চ এবং সলিল দত্তের অগবধূ সুন্দরী ছবিতে অভিনয় করেছেন সন্তোষ দত্ত। তাঁর অভিনীত কিংবদন্তি গোপাল ভাড়ের চরিত্রটি হয়ে রয়েছে বাংলা চলচ্চিত্রের সম্পদ। এছাড়াও আরও যেসব বিখ্যাত ও জনপ্রিয় ছবিতে তিনি অভিনয় করেছিলেন সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল মহাপুরুষ, গোপীগায়েন বাঘাবাইন, হীরক রাজার দেশে, কিশোর কন্যা, জন অরণ্য, শেষ রক্ষা, এক যে ছিল দেশ, সুবর্ণলতা, বৈকুণ্ঠের উইল, আমার পৃথিবী, অগ্নিসংকেত প্রভৃতি। সন্তোষ দত্ত অভিনীত শেষ ছবিটি হল পলাতক, যা তাঁর মৃত্যুর তিন বছর পর 1991 সালে মুক্তি পায়। মৃত্যুর আগে শেষ যে নাটকটি তিনি করেছেন তা হল রবি ঘোষের শ্রীমতী ভয়ঙ্করী। সিনেমা ছাড়াও একসময় তাঁকে দেখা গিয়েছিল রবি ঘোষের সঙ্গে গোয়েন্দা ভগবান দাস নামের একটি টিভি সিরিয়ালে। সন্তোষ দত্তকে অধিকাংশ বাঙালি একজন কৌতুক অভিনেতা বলেই চিনেছেন, কিন্তু চরিত্রাভিনেতা হিসাবেও একইভাবে সাবলীল অভিনয়ের মাধ্যমে তিনি আপামর বাঙালি দর্শককে মুগ্ধ করেছিলেন। অবশেষে 1988 সালের 5ই মার্চ ফুসফুসে ক্যান্সার রোগাক্রান্ত হয়ে এই কিংবদন্তি অভিনেতা সন্তোষ দত্ত পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 62 বছর।